Hello, it's MD from MD News Media. Basically, I am going to make today a case study based on one of the most successful company ever in Bangladesh. And all of you knows about the company, it's Grameenphone. I'm going to give this case study in Bangla so that it can reach to the maximum people. And upcoming days, my plan is to make video in Bangla so that it can reach to the maximum people. People can learn more about the business. So I will try to make more video in Bangla. Please do not leave middle of the video. Please try to watch till the end of the video. Ajke je company niye kotha bolbo seta hocche Grameenphone, one of the most successful company. Kibabe New York er ekti tall building e boshe ekjon Bangladeshi 1971 saler kotha chinta kore kibabe Grameenphone er moto ekta company-r idea niye ashlen. এবং সেখান থেকে কিভাবে এই কোম্পানি বাংলাদেশে স্টার্ট হলো এবং এই ফুল কেস স্টাডিতে আমরা দেখব ফুল স্টোরি অফ Grameenphone, Grameenphone-এর শুরুটা কিভাবে হলো এবং Grameenphone-এর বর্তমান সিচুয়েশন, Grameenphone-এর রেভিনিউ, Grameenphone-এর গ্রাহক সংখ্যা, বাংলাদেশের ইকোনমিতে Grameenphone-এর কন্ট্রিবিউশন এবং এই ফুল কেস স্টাডি থেকে আমরা লেসন নেওয়ার চেষ্টা করব আমাদের বিজনেসে কিভাবে আমাদের নিজস্ব বিজনেসে কিভাবে আমরা এই Grameenphone-এর স্ট্র্যাটেজি ইউজ করতে পারি এবং কি কি ফোর্স ছিল এই Grameenphone সাকসেসফুল হওয়ার পিছনে How many of you knows this man? I know it should be less than 1%. 1% এরও কম হবে. But this is the man behind the Grameenphone. উনি হচ্ছেন ইকবাল কাদির, Grameenphone-এর উদ্যোক্তা, যার হাত ধরে Grameenphone এসেছে. পড়াশোনার জন্য উনি আমেরিকাতে গিয়েছিলেন এবং সেখানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন. পড়াশোনা শেষ করে ইনভেস্টর ব্যাংকার হিসাবে উনি ওইখানে কাজ শুরু করলেন. সো একদিন ওনার অফিসে কম্পিউটার নষ্ট হওয়ার কারণে উনি বসে বসে ওয়েটিং করছিলেন কেউ একজন এসে ওইটা ঠিক করে দিয়ে যাবে সেটা 1992-93 কথা সেই 1992-93 নিউ ইয়র্কে টল অফিসে বসে বসে উনি যখন অলস সময় কাটাচ্ছিলেন তখন ওনার মনে পড়ে গেল 1971 সালের যুদ্ধর কথা যুদ্ধর কারণে ওনার ফ্যামিলি শহর থেকে গ্রামে মুভ হয়ে গেল সো একদিন ওনার মায়ের ওষুধের প্রয়োজন ওষুধের জন্য ওনার মা ওনাকে বাজারে পাঠালেন উনি প্রায় 10 মাইল হেঁটে বাজারে পৌঁছিয়ে দেখলেন দোকানদার নেই দোকানদার সাপ্লাই আনার জন্য সে শহরে গেছে সো 10 মাইল হেঁটে উনি বাজারে গিয়েছিলেন সো উনি আরও 10 মাইল হেঁটে আসলেন সো উনি সেই নিউ ইয়র্কের দিনের সাথে 1971 সালের সেই দিনের কথা চিন্তা করতে লাগলেন দ্যাট ওয়াজ অলসো অ্যান আনপ্রোডাক্টিভ ডে হি ওয়াজ পাসিং দ্যাট ডে অ্যান আনপ্রোডাক্টিভ ডে বিকজ কম্পিউটার কাজ করছিল না সো উনি ওয়েটিং করছিলেন সামওয়ান কাম টু ফিক্স দিস উনি সেই দিন রিয়েলাইজ করলেন কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি আমি আবারও বলছি কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি যদি কোনো কিছু কানেক্ট করা যায় প্রোডাক্টিভিটি বাড়ানো যাবে সো উনি বুঝতে পারলেন যে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি কানেক্টিভিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেই সময় উনি দেখলেন বাংলাদেশে প্রতি 500 জনে একজন টেলিফোন ইউজ করে এবং এর 70% ক্যাপিটাল ভিত্তিক এবং টোটাল মোবাইল ব্যবহারকারীর 70%ই রাজধানীতে বাকি 30% হয়তো আর সিটিগুলোতে শহরে সো গ্রামে টোটালি কোনো সিস্টেম নেই সেই সময় 80% মানুষ গ্রামে বাস করত উনি চিন্তা করলেন যদি 80% মানুষই কানেক্টিভিটি বাইরে থাকে যোগাযোগের বাইরে থাকে তাহলে একটা দেশের ইকোনমি কিভাবে উঠবে এবং দ্যাট ইজ এ গ্যাপ হি ওয়াজ লুকিং ফর এ গ্যাপ সো হি ফাউন্ড দ্য গ্যাপ দ্যাট হি ক্যান কভার 80% অফ দ্য পিপল সো হি স্টার্টেড লুকিং ফর সামথিং দ্যাট হি ক্যান রিচ টু দ্য রুট লেভেল অফ ভিলেজ লেভেল বাট বাংলাদেশ একটি বিশাল কান্ট্রি এবং চাইলেই গ্রাম পর্যায়ে মোবাইল ফোনের মতো এক্সপেন্সিভ গ্যাজেট নিয়ে যাওয়া সম্ভব নয় সেজন্য উনি মাইক্রো ক্রেডিটের সাহায্য নিতে চান সে সময় গ্রামীণ ছিল ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল মাইক্রো ক্রেডিট কোম্পানি সো তাদের 1000-এরও বেশি ব্রাঞ্চ ছিল 2 লক্ষর উপরে গ্রাহক ছিল তো উনি তাদের কাছে গেলেন গিয়ে অফার করলেন যে আপনাদের তো 1000 ব্রাঞ্চ আছে পুরো বাংলাদেশে সো আমি যদি এই 1000 ব্রাঞ্চকে কানেক্ট করতে চাই আমি আপনাদেরকে মোবাইল দেব আমার মোবাইল সার্ভিসের মাধ্যমে আপনি এই 1000 আপনাদের ব্রাঞ্চ কানেক্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে বাট আনফর্চুনেটলি দে রিজেক্টেড ওনার একটা যুক্তি হচ্ছে যদি আপনার ব্যাংকিং সার্ভিস প্রয়োজন হয় তো আপনি তো ব্যাংক কিনবেন না একজন ব্যাংক দিবে এবং সবাই এর থেকে সার্ভিস নেবে উনি দেখলেন গ্রামীণ ব্যাংকের কাউ মডেল যেখানে কাউ মডেলের সিস্টেমটা হচ্ছে
ব্যাংক গরিব মহিলাকে টাকা দিবে, সেই টাকা দিয়ে উনি গরু কিনবে, সেই গরু দুধ দিবে, সেই দুধ বিক্রি করা হবে গ্রাম অথবা গ্রামের মানুষদের মধ্যে, এবং এর থেকে যে টাকা আসবে সেটা কিস্তির মাধ্যমে গ্রামীণ ব্যাংক গ্রহণ করবে। সো এটা হচ্ছে কাউ মডেল। তো উনি চিন্তা করলেন, এই গরুর জায়গায় যদি আমার মোবাইলটা বসিয়ে দিতে পারি, আমার সার্ভিসটা বসিয়ে দিতে পারি, তো মানুষের এটা কিনতে হবে না, যেহেতু এটা একটা এক্সপেন্সিভ জিনিস ছিল সেই সময়ে। সো মানুষ যেভাবে ব্যাংকের সার্ভিস নেওয়ার জন্য ব্যাংক কিনে না, সেভাবে মানুষ মোবাইল ফোনের সার্ভিস নেওয়ার জন্য মোবাইল কিনতে হবে না, সার্ভিস নিয়েই মানুষ চলতে পারবে। সো ওনার এই আইডিয়াটা নিয়ে গেলেন, আবারও ওনার সেই আইডিয়াটা উনি নিয়ে গ্রামের কাছে গেলেন। সো এইবার গ্রাম ফোনের ওনার আইডিয়াটা ভালো লাগলো, উনি বললো যে তুমি ট্রাই করো, লেটস সি হাউ ইটস গোস। বাট দ্য প্রবলেম ওয়াজ, সেই সময়ে ইউএসএতে মাত্র 1% কম মানুষের কাছে মোবাইল ফোন ছিল। ইউএস এর মতো ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভান্স কান্ট্রিতে মাত্র 1% মানুষ মোবাইল ইউজ করে, সেখানে আপনি বাংলাদেশে মোবাইল নিয়ে আসার কথা চিন্তা করাটাই ডিফিকাল্ট, চিন্তা করতেই অনেকের ভয় লাগে। সো মোস্ট অফ হিজ ফ্রেন্ড অ্যান্ড ইনভেস্টর রিজেক্টেড হিম, তারা বলছিল যে আসলে গরিব দেশের জন্য আরো অনেক বেসিক নিড রয়েছে, মোবাইল ফোন বিলাসী পণ্য, বিলাসী প্রোডাক্ট নিয়ে তো কোনো লাভ হচ্ছে না। উনি ফিউচার দেখছিলেন, হি ওয়াজ ভেরি ফিউচারিস্টিক পার্সন। যাই হোক, উনি আমেরিকাতে একটি কোম্পানি ফর্ম করলেন যার নাম গণফোন, অ্যান্ড জব ছেড়ে উনি বাংলাদেশে চলে আসলেন। এনিওয়ে শেষ পর্যন্ত উনার নরওয়েয়ান একটি কোম্পানি টেলিনরের সাথে উনার চুক্তি হলো এবং টেলিনর পার্টনার হতে রাজি হলো। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি অফ দ্য গ্রামীণ ফোন, সেই থেকে গ্রামীণ ফোন শুরু হলো। চলুন এখন দেখে নিই গ্রামীণ ফোনের বর্তমান অবস্থা, কোথায় আছে গ্রামীণ ফোন। নিউ ইয়র্কের সেই বিশনারি কোম্পানি আজ 7,14,00,000 গ্রাহক নিয়ে বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ড, 3,73,000 সেলস পয়েন্ট রয়েছে। মার্কেট শেয়ারের দিক দিয়ে গ্রামীণ ফোনের আশেপাশেই খেয়ে কেউ নেই। রবি 28%, বাংলালিঙ্ক 18%, সেখানে এই 2018 সালে গ্রামীণ ফোন 54% শুধুমাত্র গ্রামীণ ফোনে, যেটা স্টেবল প্রথম থেকেই আসছে। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার রেভিনিউ বৃদ্ধির অন্যতম কারণ। এখানে দেখেন 2014 সালে মান্থলি মোবাইল ব্যবহারকারীর এভারেজ ডাটা ইউজেস ছিল 126, এক মাসে এভারেজে 126 MB ইউজ হতো। সে জায়গায় 2018 সালের সেপ্টেম্বরে এভারেজ ডাটা ইউজেস 947 MB পার পার্সন, প্রায় নিয়ারলি 1 GB। এবং মজার ব্যাপার হচ্ছে 72% ফেসবুক ইউজার। এখানে দেখেন 2018 সালে গ্রামীণ ফোন বাংলাদেশে 30.1 বিলিয়ন টাকা ইনভেস্ট করেছে, বেসিক্যালি এটা 4G লাইসেন্সের জন্য। দেখেন 2015 গ্রামীণ ফোন 19.3 বিলিয়ন টাকা ইনভেস্ট করেছে, 2016 21 বিলিয়ন টাকা, 2017 14.5 বিলিয়ন টাকা, 2018 30.1 বিলিয়ন টাকা। এই 30 পয়েন্ট মূলত 4G লাইসেন্স ফির জন্য। গ্রামীণ ফোনের বর্তমানে 55.8% শেয়ার হচ্ছে টেলিনর নরিয়ান কোম্পানি, 34.2% ওনার হচ্ছে গ্রামীণ টেলিকম যেটা গ্রামীণ ফোনের একটি প্রতিষ্ঠান, এবং বাকি 10% হচ্ছে জেনারেল ইনভেস্টর, শেয়ার মার্কেট অথবা আরো যে প্রতিষ্ঠান আছে। গ্রামীণ ফোন টিল নাও বাংলাদেশে 31,300 কোটি টাকা ইনভেস্ট করেছে শুধুমাত্র নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার জন্য। গ্রামীণ ফোন বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্যাক্সপেয়ার, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি 58,520 কোটি টাকা কন্ট্রিবিউশন করেছে বাংলাদেশের গভর্নমেন্ট ট্যাক্সে। অ্যারাউন্ড 1600 GP সার্ভিস সেন্টার রয়েছে বাংলাদেশে, 3,000 ফুল টাইম এবং টেম্পোরারি এমপ্লয়ি রয়েছে, 7,00,000 মানুষ ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি গ্রামীণ ফোনের সাথে সংযুক্ত, যেটা ইকোনমিক্যালি সংযুক্ত, যেটা ফ্লেক্সিলোড ব্যবসায়ী আর সিম রিসেইলার সব 7,00,000 মানুষের ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি কর্মসংস্থান তৈরি করেছে। সো এই হচ্ছে গ্রামীণ ফোনের স্টোরি এবং বর্তমান সিচুয়েশন। চলুন এখন দেখি হোয়াট উই লার্ন ফ্রম দ্য গ্রামীণ ফোন, এইখানে কি শিকার আছে। ফার্স্ট থিংস, দ্য গোল্ডেন স্টেটমেন্ট লিখে রাখেন, যেটা কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট গোল্ডেন স্টেটমেন্ট অফ দিস কেস স্টাডি।
পৃথিবী যত বিজনেস মডেল আছে এই 21 শতকে যে বিজনেসগুলোকে মডেল হিসেবে ধরা হয় গুগল ফেসবুক ইউটিউব সবগুলা দেখেন কি করেছে একটি কানেক্টিভিটি তৈরি করেছে অ্যাক্টিভিটি বিটুইন দ্য অডিয়েন্স এবং সেলার অর কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে একটি কানেক্টিভিটি তৈরি করেছে গুগল ক্রিয়েটর এবং অডিয়েন্সের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করেছে ইউটিউব ক্রিয়েটর এবং অডিয়েন্সের মধ্যে একটি কানেক্টিভিটি তৈরি করেছে ফেসবুক মানুষের মধ্যে একটি কানেক্টিভিটি তৈরি করেছে এই জন্যই বিজনেসগুলো অটোমেটিকলি সাকসেস গ্রহণ করেছে প্রবলেম সলভিং আইডিয়া যখন কোনো মানুষ কোনো প্রবলেমে থাকে আপনি যখন তার কাছে কোনো সলিউশন নিয়ে যাবেন অটোমেটিক্যালি সে আপনার সলিউশন অ্যাকসেপ্ট করবে বিকজ আপনি তার প্রবলেমটা সলভ করছেন বিলিভিং ইন ভিশন 1991, 92, 93 ওই সময় মোবাইল ফোন নিয়ে যেখানে ইউএসএর মতো কান্ট্রিতে মাত্র 1% মানুষ মোবাইল ব্যবহার করতো এতটাই এক্সপেন্সিভ এবং রেয়ার ছিল সেই সময় আপনি বাংলাদেশের মতো সেই সময়ের ইকোনমিক কন্ডিশন কী ছিল সেই সময় আপনি মোবাইল ফোনের বিজনেস করার জন্য আমেরিকা থেকে উনি ওনার ভিশনে বিলিভ করেছিলেন সো বিলিভ করতে হবে আপনি যেটা শুরু করেন আপনার ভিশনে বিলিভ করতে হবে এবং দ্য লাস্ট থিংস বাট নট দ্য লিস্ট ইনোভেশন গ্রামীণফোন তার চলার পথে প্রতিনিয়ত ইনোভেশন নিয়ে এসেছে সেলবাজার ইজুইস বিভিন্ন ক্যাম্পেইন আপনাদের অনেকের হয়তো মনে আছে এই ক্যাম্পেইনটা বাবা জানো আমি কি তাহলে ভুল শুনেছি তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দিবে আচ্ছা বাবা রাখি তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু এরকম অনেক ক্যাম্পেইন বিভিন্ন সময়ে সময়ে নিয়ে এসেছে এবং সে বিভিন্ন ইনোভেটিভ ক্যাম্পেইনের মাধ্যমে সে নিজেকে একটি ব্লু ওশনের মধ্যে রেখেছে যেখানে তার কম্পিটিটর তার আশেপাশে আসতে পারে নাই আপনারা গ্রামীণফোন অথবা বাংলাদেশের মোবাইল সার্ভিসের হিস্ট্রি দেখেন গ্রামীণফোনের সব সময় মার্কেট লিডার ছিল তার এই ইনোভেটিভ কালচারের কারণে এবং তার আশেপাশে কেউ আসতে পারে নাই সো এখানে আপনি আপনার বিজনেসও এই টেকনিকগুলো ইউজ করতে পারেন আপনি খুঁজতে পারেন আপনি খুঁজে দেখেন আপনার বিজনেসে কোথায় আপনি কানেক্টিভিটি তৈরি করতে পারেন সো দ্যাট আপনার প্রোডাক্টিভিটি আরও বেড়ে যাবে আপনি খুঁজে দেখেন আপনি আপনার বিজনেসে কি কোনো প্রবলেম সলভ করছেন যদি প্রবলেম সলভ করে না থাকেন এখনই খুঁজে বের করুন কিভাবে আপনি আপনার বিজনেসের মাধ্যমে সমাজের অথবা মানুষের কোনো প্রবলেম সলভ করতে পারেন সেক্ষেত্রে অটোমেটিকলি আপনার প্রফিট আসা শুরু করবে ইনোভেশন নিয়ে আসেন বিভিন্ন ধরনের ইনোভেশন নিয়ে আসলে আপনার বিজনেস অটোমেটিক্যালি কম্পিটিটর থেকে আলাদা হয়ে যাবে সো থ্যাংক ইউ টু ওয়াচ মাই ভিডিও এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যান এবং ভেরি সুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও